হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং অনেক অনেক শুভেচ্ছা তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে না যাবে দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সালে জানুয়ারি মাস অতি অবশ্যই জেনে নিতে হবে কারণ বছরের শুরুর একদম প্রথম মান্থ তো চলুন স্টার্ট করি মেষ রাশি যে কথাটা বলবো জানুয়ারি মাসটা কিন্তু মেষ রাশির জন্য অনেকটা অনেকটা ভালো রেজাল্ট অতি অবশ্যই নিয়ে আসছে কেন নিয়ে আসছে সেটা একে একে বলি তাহলে মেষ রাশির ফার্স্টে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে জব জবের ক্ষেত্রে মেষরাশির মানুষরা অনেক কিছু একসাথে চেঞ্জেস নোটিশ করবেন কেমন চেঞ্জেস যেমন হচ্ছে যারা অনেক দিন ধরে একটা ঠিকঠাক জব পাচ্ছিলেন না বা জব কিছুদিন করে করে পাঁচ মাস মাস এক জায়গায় জব করছিলেন দেন আবার অন্য জায়গায় জব করছিলেন এই যে প্রবলেমগুলো আসছিল। বা যারা অনেক দিন ধরে একদম জব লেস ছিলেন তাদের জন্য কিন্তু ভালো সময় এসে গেছে অলরেডি কারণ শনি আপনাদের টেন থাউজে গোচর করবে এইটা নিয়েও আমি একটা ভিডিও আপলোড করেছি শনির গোচর যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিয়েছি অতি অবশ্যই গিয়ে দেখে নিন শনি আপনাদের টেন হাউসে যাচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে শনি যখনই আপনাদের টেন হাউসে যাচ্ছে এটা যদিও এন্ড বাট ঠিক আছে তো আপনারা দেখবেন আপনাদের জবের যে প্রবলেমগুলো আসছিল সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা কমে যাবে হ্যাঁ যে প্রবলেমগুলো এটা বললাম আপনাদের জবের কোনো স্থায়িত্ব ছিল না বা মনের মতো জব পাচ্ছিলেন না জবের জায়গায় প্রবলেম হচ্ছিল হ্যাঁ অনেকের অফিসে অনেক সমস্যা আসছিলো তার জেরে আপনারা ভাবছিলেন কি অফিসটা চেঞ্জ করবেন এই যে এতদিন ধরে সমস্যাগুলো অ্যারাইজ করে এসছিল এই সমস্যাগুলোর সমাধান কিন্তু এবার এসে গেছে তাছাড়াও আরও কয়েকটি কথা বলতে হয় যেমন ধরুন শরীর সাথে সাথে আপনাদের যখন নাইন থাউজে জুপিটার আছে তো ডেফিনেটলি আপনারা ভালো রেজাল্ট তো অতি অবশ্যই পাবেন যারা টিচার আছেন যারা এডুকেশন রিলেটেড জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো বলা যেতে পারে বা যারা ধরুন ডিফেন্স সংক্রান্ত আপনাদের এইট হাউসে কিন্তু মঙ্গল সক্ষেত্রী আছে যারা ধরুন ডিফেন্স সংক্রান্ত জব করেন যাদের জবে প্রমোশনের জন্য ওয়েট করেছিলেন জবে প্রমোশন এই সমস্ত ব্যাপার তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আর একটা ভালো কথা বলতে হয় যে যারা সরকারি চাকরির পরীক্ষা অনেক দিন ধরে দিচ্ছিলেন রকম পজিটিভ রেজাল্ট পাচ্ছিলেন না তো মেষ রাশির মানুষদের কিন্তু দু হাজার কুড়ি সালটা ভীষণভাবে ভালো সরকারি চাকরি পাওয়ার জন্য যদি আপনার চার্ট একটু পারমিট করে তো ডেফিনেটলি শনির এই যে শখের বা জুপিটারের এই যে পজিশান এগুলো কিন্তু আপনার ঝুলিতেও একটা সরকারি চাকরি দিয়ে যাওয়ার অনেকটা মানে সুযোগ রাখে আরও একটু বিস্তারে আলোচনা করি যারা ধরুন আইটিতে জব করেন তাদের জন্য সময়টা ভালো শনি যখনই আপনাদের টেন হাউসে চলে যাচ্ছে যারা আইটিতে জব করেন তাদের জন্য ভালো সময় যারা ধরুন এখানে বুধ বুধও থাকবে টেন হাউসে কিছুদিন তারপর বুধ আবার স্থান পরিবর্তন করবে যারা ধরুন ব্যাংকে জব করেন তাদের জন্য ভালো বা যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যেহেতু বুধের পজিশন ভালো আছে এই জবগুলো কিন্তু ভালো রেজাল্ট দেখা যাবে বা যারা ধরুন টেকনিক্যাল রিলেটেড জব করেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এই সময় দেখা যাবে বা যারা ধরুন অ্যাডভোকেট আছেন এই প্রফেশানে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যেহেতু শনির এই যে পজিশানটা এই জবগুলো কিন্তু একটা ভালো রেজাল্ট ডেফিনেটলি দিয়ে যাবে কিন্তু এই যে আমি এত সুন্দর সুন্দর কথা বলছি এই কথাগুলো অনেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যাদের বার চাটে রবি শনি যোগ আছে তাদের কিন্তু এই ভালো ভালো কথাগুলো খাটবে না বা যাদের বার চাটে টনি কেতু যোগ আছে এই ধরনের যোগ যাদের আছে তাদের জবের জায়গায় কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রবলেম থাকছেই থাকছে কারণ তাদের জবে প্রচণ্ড প্রবলেম অ্যারাইজ করবে এই সব যোগগুলো প্রবলেম দিয়ে থাকে কোথাও কোথাও গিয়ে আপনারা কিন্তু জব লেস পর্যন্ত হতে পারেন এই জানুয়ারি মাসে তবে আমি একটা রিকোয়েস্ট করব জবের জায়গায় যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে তো একটু মাথা ঠান্ডা করে থাকুন বেশি রাগ দেখানোর চেষ্টা করবেন না সিচুয়েশানটাকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করুন তাহলে মনে হয় একটু ভালো রেজাল্ট আপনারা ডেফিনেটলি পাবেন তাহলে চলুন জেনে নিই এরপর বিজনেস কেমন যাবে বিজনেস জানুয়ারি মাসে মেষ রাশির বিজনেস কিন্তু ভীষণভাবে ভালো যাবে বলা যায় কারণ হচ্ছে শুক্রের পজিশন কিন্তু ভীষণভাবে ভালো থাকছে শুক্রের পজিশান ভালো থাকায় আপনাদের বিজনেস কিন্তু খুব সুন্দর হবে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের টেন থাউজে বুধ ও শুক্র থাকছে তারপরে শুক্র আপনাদের ইলেভেন্থ হাউসে চলে যাচ্ছে তো শুক্রের এই পজিশান বুধের এই পজিশান কিন্তু সেলসের জন্য ভীষণভাবে ভালো যারা ধরুন মার্কেটিংয়ে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো ভালো যাবে বলা যেতে পারে যারা ধরুন নতুন বিজনেস শুরু করবেন তাদের জন্য একটু প্রবলেম থাকলেও যারা পুরোনো বিজনেসের মধ্যে আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো বিজনেসে আপনারা খুব ভালো গ্রোথ দেখতে পাবেন বিজনেসে কিন্তু কমিউনিকেশন আপনাদের খুব ভালো ডেভেলপ হবে আপনারা নিজের কথা দিয়ে মানুষকে কিন্তু খুব ভালো ইমপ্রেস করতে পারবেন যেটা কিন্তু বিজনেসে ভীষণভাবে প্রয়োজন বিজনেসে আপনাদের কাস্টমারের সাথে বন্ডিং ভীষণভাবে ভালো হবে বা যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো তবে পার্টনারশিপে বিজনেস করার যারা আছেন তাদের আমি বলবো কথাবার্তা একটু সামলে বলতে নালে এই কথাবার্তা ভুল বলার জন্য কোথাও গিয়ে কিন্তু প্রবলেমারাইজ করবে যেটা নিয়ে আপনাদের অনেকটা সাফার করতে হতে পারে তাহলে চলুন এবার জানি কোন কোন বিজনেস ভালো যাবে যারা সেলস মার্কেটিংয়ে আছেন তাদের বিজনেস ভালো যাবে ডেফিনেটলি যারা ধরুন মিডিয়া ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন তাদের জন্য ভালো বা যারা ধরুন মিউজিক রিলেটেড বিজনেস করেন তাদের জন্য ভালো কারণ শুক্রের পজিশন দারুণ নাচ গান এই রিলেটেড বিজনেস কিন্তু খুব ভালো যাবে বলা যেতে পারে বা যারা ধরুন কোনো যাদের কোনো কসমেটিক্স রিলেটেড বিজনেস আছে সেই সমস্ত বিজনেস কিন্তু খুব ভালো যাবে তাছাড়া যারা ধরুন কোনো আয়রন ওরিয়েন্টেড বিজনেস করেন সেই সমস্ত বিজনেস কিন্তু ভালো যাবে বা যারা ধরুন প্রোমোটার আছে তাদের জন্য গোটা বছরটা ডেফিনেটলি কিন্তু খুব ভালো যাবে কারণ শনির যে পজিশান সেই পজিশান অনুযায়ী আপনাদের বিজনেস কিন্তু ভীষণভাবে ভালো যাবে তবে যদি চাটে রবি যোগ থাকে তাহলে কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনেকটা প্রবলেম আপনারা অ্যারাইজ করবেন এটা নিয়ে আরও বিস্তারে জানার জন্য ওই যে বললাম শনির যে আমি ট্রানজিস্ট নিয়ে আলোচনা করেছি কারের লিঙ্ক দিয়ে দিয়েছি এটা গিয়ে দেখে নিন তাহলে আরও ভালো বিস্তারে কিন্তু আপনারা পারবেন বুঝতে এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের এডুকেশন নিয়ে আলোচনা করি আপনাদের এডুকেশন কেমন যাবে এডুকেশান ভালো তবে মাঝে মাঝে আপনাদের কোথাও সিলি মিস্টেক হবে কথা বলায় এডুকেশনে কথা বলায় কোথাও গিয়ে ভুল হয়ে যাবে অনেক সময় আপনাদের ধরুন কোথাও ফর্ম ফিল আপ করছেন তাতে মিস্টেক হয়ে যাবে এই প্রবলেমগুলো হবে না হলে সেরকম কোনো প্রবলেম নেই যারা ধরুন নতুনভাবে ভাবছেন আবার এডুকেশানটাকে শুরু করব তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন আর একটু বিস্তারে বলি যারা ধরুন গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা দেখতে পাবেন বা ধরুন যারা ভাবছেন পড়াশোনার জন্য বাইরে যাবেন তাদের জন্য কিন্তু ভীষণ মাত্রায় ভালো বলা যেতে পারে বা যারা ধরুন ভাবছেন পড়াশোনার ছাড়াও কোনো কোর্স করবেন ঠিক আছে সেই সমস্ত কোর্সের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা দেখতে পাবেন আর হায়ার স্টাডির জন্য তো ডেফিনেটলি সময়টা ভালো কারণ হায়ার স্টাডির জন্য অলরেডি জুপিটার সক্ষেত্রী হয়ে গেছে যারা হায়ার স্টাডি করবেন ভাবছেন তারা নিশ্চিন্তে থাকুন চেষ্টা করুন হায়ার স্টাডি কিন্তু এই বছরে আপনাদের রেজাল্ট দুর্দান্ত দেবে আর যদি তো কোনো এক্সামের রেজাল্ট আউট হওয়ার থাকে এই মাসে তো ডেফিনেটলি আপনারা ভালো ফল কিন্তু পাবেন এবার জেনে আপনাদের হেলথ কেমন যাবে হেলথে একটু প্রবলেম প্রবলেমারাইজ করবে কারণ বুধের জন্য হেলথে কোথাও টুকিটাকি প্রবলেম প্রবলেমারাইজ করবে সেগুলো আসি বলবো কি কি প্রবলেম প্রবলেমারাইজ করবে দেখবেন আপনাদের কোথাও গিয়ে কিন্তু নার্ভের একটু প্রবলেম প্রবলেমারাইজ করতে পারে তবে সেটা মাসের প্রথম দিকে দেখবেন সেকেন্ড দিকে কিন্তু এই প্রবলেম থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন আর একটা ভালো কথা বলতে হয় যেটা হচ্ছে শনি যখনই আপনাদের টেন হাউসে চলে যাবে যে সমস্ত মানুষরা এতদিন কোনো আথারাইটিক্সের প্রবলেম বা স্পন্ডোলাইসিসের প্রবলেম এই সমস্ত প্রবলেম নিয়ে পুরো বছরটা সাফার করেছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রা ভালো তারা কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবেন তাছাড়া আর একটা কথা বলতে হয় আর একটা প্রবলেম আপনারা ফেস করবেন যেটা হচ্ছে ধরুন যাদের কোনো স্কিন ওরিয়েন্টেড প্রবলেম আছে শুক্রের এইখানে অবস্থান যে একটা চেঞ্জেস আসবে যার জন্য কিন্তু আপনারা স্কিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম ফেস করতে পারেন তো এইগুলো যাবে হেলথ নিয়ে আর একটা হেলথ নিয়ে বড় কথা আপনাদের বাড়িতে সিনিয়র যেহেতু রবি শনির যোগ থাকছে বাচ্চাটি আপনাদের বাড়িতে সিনিয়র কেউ বিশেষ করে আপনার বাবা তার হেলথ নিয়ে কিন্তু আপনি অনেকটা চিন্তিত থাকবেন এবং তার হেলথের স্পেশাল কেয়ার কিন্তু এই মাসে আপনাদের দেওয়া অতি অবশ্যই প্রয়োজন আছে এরপরে জানে নেব লাভ লাইফ কেমন যাবে লাভ লাইফটা এই মাসে আমি একদমই ভালো বলবো না কারণ হচ্ছে রবি শনি যোগ শনি কেতু যোগ এই যে যোগগুলো এই যোগগুলোর জন্য লাভ লাইফ একদম ভালো না প্রবলেম ম্যানেজ করবে গোটা মাসটাই লাভ লাইফ নিয়ে আপনি প্রচণ্ড ডিস্টার্ব থাকবেন টুকিটাকি কত অশান্তি ঝামেলা এই সমস্ত জিনিস কিন্তু ঘটবে তবে আরেকটা জিনিস বলবো যেটা আমি শনির গোচরের ভিডিওতেও বলেছি যদি আপনার প্রেমটা না টেকার হয় তাহলে কিন্তু এটা সেই মাস যেই মাসে কিন্তু আপনার রিলেশনটা ব্রেক হয়ে যাওয়ার পর্যন্ত চান্স থাকবে যদি প্রেমটা টেকার হয় টিকে যাবে যদি প্রেমটা না টেকার হয় তাহলে কিন্তু রিলেশনটা আপনার ডেফিনেটলি ব্রেক হয়ে যাবে এবার জেনে নেব ম্যাড লাইফ কেমন যাবে ম্যাড লাইফ মঙ্গল শখের চি ম্যারিড লাইফে আপনাদের কোনো সমস্যা নেই ম্যারিড লাইফ খুব ভালো যাবে মঙ্গলের পজিশান ভালো আছে শুক্রের পজিশান ভালো আছে ম্যারিড লাইফ কিন্তু খুব ভালো যাবে স্বামী স্ত্রীর মধ্যে রোম্যান্স বাড়বে দুজনের মধ্যে বন্ডিং ভালো হবে দুজনে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু খুব ভালো থাকবে তবে ফ্যামিলির কোনো থার্ড পারসন কারোর জন্য আপনাদের লাইফে টুকিটাকি প্রবলেম কিন্তু ডেফিনেটলি অ্যারাইজ করছে এবং করবি এই প্রবলেমটা কিন্তু থাকবে এবার জেনে নেব আপনাদের সেভিংস কেমন থাকবে সেভিংস নিয়ে কোনো চিন্তা নেই সেভিংস কিন্তু আপনাদের এই মান্থটা দুর্দান্ত মাত্রায় থাকবে সেভিংস এই মানটা আপনাদের কিন্তু ভীষণভাবে হবে আপনারা দেখতে পাবেন তবে সেভিংসের পাশাপাশি কিন্তু আপনাদের খরচও কিন্তু প্যারালালি হবে এই সময় আপনারা দেখবেন আপনারা একটু ইলেকট্রনিক জিনিস কেনার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন যার ফলে কিন্তু আপনাদের খরচটা বৃদ্ধি পাবে কোথাও থেকে অর্থ পাওয়ার থাকলে সেই অর্থটা কিন্তু আপনারা এই মাসে চেষ্টা করুন পেয়ে যাবেন আর আপনারা যদি ভাবেন ইনভেস্ট করবেন তাহলে আমি বলবো এই মাসটা ইনভেস্ট করার জন্য খুব ভালো একদম নিশ্চিন্তে আপনারা ইনভেস্ট করুন রেজাল্ট কিন্তু আপনারা খুব ভালো পাবেন এবার যেটা নেবো আপনাদের ভ্রমণযোগ ভ্রমণযোগ কেমন যোগ গোটা মাসটা ভালো যে কোনো সময় ঘুরতে যেতে পারেন ভ্রমণযোগ নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকছে না এবার যেটা নেবো আপনাদের বিবাহ যোগ বিবাহযোগ কেমন বিবাহযোগের ক্ষেত্রে আমি বলবো মাসটা মোটামুটি ভালো যে কোনো সময় কথা বলতে পারেন বেসিক্যালি আপনারা ভাবেন কি লাভ ম্যারেজ করবেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো বাড়িতে কথাবার্তা বলুন পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটা যেটা জানবো সেটা হচ্ছে সন্তান যোগ বৃহস্পতি পজিশান অনুযায়ী আপনাদের সন্তান যোগ কিন্তু ভীষণ মাত্রায় ভালো নাইন থাউজে বৃহস্পতি অ লেডিস ক্ষেত্রেই এক্ষেত্রে আপনাদের সন্তান যোগ কিন্তু ভীষণ মাত্রায় ভালো থাকবে তাছাড়া আরও কয়েকটি কথা বলি এই মানতে দেখবেন আপনারা এই মানতে কেন গোটা বছরেই দেখবেন আপনাদের আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু আপনাদের অনেকটা উন্মেষ ঘটছে আপনাদের বিচার বুদ্ধি কিন্তু অনেকটা ডেভেলপ করছে আপনারা আধ্যাত্মিক ব্যাপারে নিজেকে খুব সুন্দরভাবে ইনভলভ করে ফেলছেন যেটা কিন্তু এই বছরে আপনাদের স্পেশাল একটা গিফট থাকবে তাছাড়া আর একটা জিনিস বলতে পারি যদি আপনারা কোনো রোগ নিয়ে অনেক দিন ধরে সাফার করছেন সেই সমস্ত রোগের কিন্তু সলিউশন কোথাও গিয়ে আপনারা এই বছরে খুঁজে পাবেন আর আর একটা কথা বলা যেতে পারে এই মানতে আপনারা আর একটা জিনিস খুব ভালো পাবেন আপনারা ফিজিক্যালি নিজেকে প্রচণ্ড পরিমাণ একটা ফিট ফিল করবেন তাহলে বন্ধুরা জানুয়ারি মাস কেমন যাবে না যাবে পুরো বিস্তারে আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম হন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে বেল আইকানটা অতি অবশ্যই প্রেস করবেন আর তাহলে দেখা হবে অন্য ভিডিওতে টা